Oldham Central Mosque ebong Darul Hadis Latifia Northwester Jothuddoke Makkah Sharifer Mosque Al Khairer Imam Bishnobi Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallamer 36tamo bangshodhor Saik Saidi Muhammad Habib Al Aidaruser Juktorajjo agomon upolokhe Oldham Central Mosque onushthito hoyeche ek bishal waj mahfil Allahu Rasuler ek bangshodhorer agomoner shongbade bibhinno shohor theke bibhinno boyoshi musolider upostitite Oldham সেন্ট্রাল মসজিদ কানায় কানায় ভরে ওঠে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ মক্কা শরীফের প্রখ্যাত বুজুর্গ মসজিদ আল খাইরের ইমাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 37তম বংশধর শেখ সাইয়েদ মুহাম্মদ হাবিব আল আইদারুস বলেছেন সাহাবায়ে কিরামের যুগটাকে নিয়ে তাবেইন তাবে তাবেইন এবং পূর্বসূরি সলফে সালেহিনগণ শবে মিরাজ ও শাবান মাসের 15 তারিখের রাতকে মর্যাদা দিয়ে আসছেন প্রত্যেকটি সময়ে আল্লাহর সৃষ্টি হলেও আল্লাহ পাক কিছু কিছু সময়কে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন গুনাহগার বিপদগ্রস্ত বান্দাদের দোয়া কবুল করার জন্য তেমনি মুবারক একটি রাত হচ্ছে 15 শাবানের রাত তথা শবে বরাত কুরআন ও হাদিস থেকে এই রাতের মর্যাদা প্রমাণিত তাই তো যুগ যুগ ধরে বিশ্ব মুসলমানগণ এই রাতে বিশেষভাবে আল্লাহর ইবাদত করে আসছেন কিন্তু আজকাল নতুন প্রজন্মের অনেকে এসে বলবে এটা জায়েজ নয় এটা বিদআত ইত্যাদি তাদের এই কথাগুলোর প্রতি মনোযোগ না দিয়ে আল্লাহর ইবাদত এবং প্রার্থনায় মগ্ন থাকবেন সেটাই হবে কুরআন ও হাদিসের যথার্থ অনুসরণ অলদাম সেন্ট্রাল মসজিদ ও দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের যৌথ উদ্যোগে সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত এক বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথাগুলো বলেন আল্লাহর রাসূলের এক বংশধরের আগমনের সংবাদে বিভিন্ন শহর থেকে বিভিন্ন বয়সী মুসল্লিদের উপস্থিতিতে অলদাম সেন্ট্রাল মসজিদ কানায় কানায় ভরে ওঠে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি কমেন্ট্রি ফুলতলি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা আবুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে ইংরেজি অনুবাদ করেন দারুল হাদিস লতিফিয়া লন্ডনের শিক্ষক মাওলানা মারুফ আহমদ এবং বাংলা অনুবাদ করেন শাহজালাল মসজিদ মানচেস্টারের ইমাম মাওলানা খায়রুল হুদা খান হাফিজ কারি গৌসালির কোরআন তেলাওয়াত ও কারি নজমুদ্দিন ও কারি আহমদ আস শাকিলের কণ্ঠে নাতে রসুল পরিবেশনের মাধ্যমে সূচিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল সালমান আহমদ চৌধুরী ফুলতলি পরিশেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং মুসলিম উম্মার শান্তি মরহুম উম্মতে মুহাম্মদের মাহফিলত কামনা করে বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ আল আইদারুস সৈয়দ সাদেক আহমদ বাংলা টিভি নিউজ Oldham, Greater Manchester.